পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসীর আরও একটি স্বপ্ন পূরণে রেল লিংক প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে যশোরের প্রায় 11 কিলোমিটার রেলপথে 70% কাজ সম্পন্ন হয়েছে। 2023 সালের মধ্যে বাকি অংশের কাজ শেষ করার আশা সংশ্লিষ্টদের। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। তবে চলমান রেললিংক প্রকল্প শেষ হলে সড়কের পাশাপাশি রেলপথ ব্যবহার করেও যশোর থেকে মাত্র 3 ঘন্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায়না রেলওয়ে গ্রুপ এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ নির্মাণ দুটি ডিভিশনের মাধ্যমে হচ্ছে। প্রথম ডিভিশন ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এবং দ্বিতীয় ডিভিশন ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজ করছে। যশোরাংশে প্রায় 11 কিলোমিটার নতুন রেলপথে রেল ব্রিজ ও 3টি রেল স্টেশনের কাজ চলমান। এরই মধ্যে এমব্যাকমেন্ট বেড ও ব্রিজ নির্মাণে জেলার 70% কাজ সম্পন্ন হয়েছে। ইউনিট 5-এর সার্বিক কাজের অগ্রগতি আমাদের এখন বর্তমান 78% আমাদের কাজের অগ্রগতি। এখানে দুটি ট্র্যাক বসবে, একটি ট্র্যাক হচ্ছে সিঙ্গা স্টেশন হয়ে খুলনার দিকে যাবে এবং অপর ট্র্যাকটি রূপদে স্টেশন হয়ে যশোর অভিমুখে যাবে। আগামী বছরের মধ্যে বাকি 30% কাজ শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। তাহলে 20-25% কাজ আমাদের হয়েছে, বাকি কাজ যদি আপনি শেষ করেন একদম ইন টোটাল তাহলে এখনও 12-14 মাস আমাদের হাতে সময় লাগবে। পর্যায়ক্রমে বাকি লাইনগুলো কংক্রিট স্লিপার দ্বারা রিনোলের কাজ করা হবে। যশোর 4 নম্বর লাইনের কাজটা ইতিমধ্যে 80% শেষ হয়েছে। আশা করছি এ মাসের শেষ নাগাদই আমরা পুরো কাজটা সম্পন্ন করতে পারব। চায়না রেলওয়ে গ্রুপের তথ্য মতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণে 41,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে, যার মধ্যে 21,000 কোটি টাকা দিচ্ছে চীন ও বাংলাদেশের বিনিয়োগ 20,000 কোটি টাকা। সময় সংবাদ, যশোর।